আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন আমি একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি একটা কামিজ কাটিং দেখুন ডিজাইনটা দেখুন আমি কাপড়টাকে আপনাদেরকে দেখায় নিচ্ছি এই যে নিচের কাপড় একটু শর্ট আছে এটা এই মেজারমেন্টে কাটতে হবে তবে বন্ধুরা আমি এখন লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এভাবে লম্বা মাপটা নেবেন আপনারা বিয়াল্লিশ এখন এখানে একটা মার্ক করে নেবেন কেউ শোল্ডার বলে কেউ কাট বলে এখন নিচের গ্যারের মাপ এখানে একটা দাগ দিয়ে নিলাম শোল্ডারের মাপটা ধরতেছি আমি তেরো ইঞ্চি কাপড়টা ঠিক করে নিচ্ছি আপনার কাপড়টা খুব সুন্দর করে ঠিক করে নেবেন তিন ইঞ্চি নিলাম গলার জন্য জন্য আরেকটা দাগ দিয়ে নিলাম আরমলের দাগটা গলার এই দাগটা দিয়ে নেবেন এখন আমি মাপটা ধরব সাড়ে ছয় ইঞ্চি তেরো ইঞ্চি নিচে কোমরের মাপ দাগগুলো দিয়ে নিচ্ছি আপনারা দিয়ে নেবেন উনিশ ইঞ্চি হিপের মাপ উনিশ ইঞ্চি নিচ্ছে আমি এখন কোমরের মাপটা ধরে নিলাম বাড়তি কাপড় রাখলাম এক ইঞ্চি এখানেও এক ইঞ্চি হিপেও মাপটা ধরে নিচ্ছি এখানেও বাড়তি কাপড় রাখলাম এক ইঞ্চি এখন আমি এই ডাকগুলো দিয়ে নেব সুন্দর করে আপনারা দিয়ে নেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে একটি কামিজ কীভাবে কাটিং করতে হয় আপনারা এই একটি ভিডিওতে দেখতে পারবেন আমি ঘের মাপটা ধরে নেবেন বিষ নিচ্ছি আমি তো বন্ধুরা আমি গলাটা কাটবো না এখন এখানে গলাটা ডিজাইন হবে তবে কামিজটা আমি সেলাইটাও ভিডিও আপলোড করবো যদি গলা ডিজাইনটা দেখতে চান তাহলে এই কামিজের আরেকটি পার্ট ওইটাও আপনারা দেখে নেবেন তাহলে সেলাইটাও খুব সহজে দেখে নেবেন আমার ডাক দেওয়া শেষ হয়ে গেল বন্ধুরা এখন আমি কেটে নিব দেখুন আমি কাটিং শুরু করছি এখানে ছোলার একটু অ্যাঙ্গেল কেটে নিলাম এক সি পরিমাণ অ্যাঙ্গেল এখন আমি আরমলটা কেটে নিব আরমলটা ওই কোনা থেকে এক ইঞ্চি ভিতরে রেখেছি এখন আমি সাইড কেটে নিচ্ছি আপনারা ঠিক এভাবেই সুন্দরভাবে কেটে নেবেন দেখুন ওই পাশ থেকে আবার কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কামিজের সামনা পাট পিছনের পাট কাটিং শেষ হয়ে গেল আমি এখন একটু কাটমার্ক করে নিব যাতে মেজারমেন্টটা খুব সহজে সেলাইয়ের সময় সেলাই করা যায় ছোলটা এখানে গলা একটি দিয়ে নিব গলার ব্যাগের গলার একটু শেপ দিয়ে দিলাম হালকা যাতে ব্যান্ডটা ফিটিং হয় খুব সুন্দরভাবে বন্ধুরা আমি এটা যেহেতু ব্যান্ড গলা আমি সামনের পাটটাকে একটু তালপাট কেটে নিব ফিটিং হওয়ার জন্য এই তালপাটটা বিশেষ করে ফিটিং হওয়ার জন্য কাটা হয় দেখুন আমি তালপাটটা কেটে নিচ্ছি এটা সামনে থাকবে আমি সিলিবেও তালপাটটা কেটে নিব সামনে তালপাটের সাথে সিলিবে তালপাট জয়েনের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এই যে তালপাতটা নিচ্ছি তো আমার এটা কাটা শেষ আমি এখন স্লিপ হাতা কাটব দেখুন এটা দুটা পার্ট এটা ওয়ান পিস ঠিক কাটিং করেছি আমি ওয়ান পিস তো ওয়ান পিসের কাপড়গুলো এইভাবেই থাকে ওরা ফিটিং করে দেয় সেলাই করে আমাদেরকে খুলে নিতে হয় যে সময় আমরা কাটিং করি আমি একই সিস্টেমে যে সামনা পাট পিছন পাট কেটেছি একই সিস্টেমে যে কাপড়টা বাস করেছি আমি ঠিক হাতাটা ঠিক সেইভাবেই বাস করে নিলাম এখন লম্বার মাপটা ধরে নিচ্ছি আমার হাতার লম্বার মাপটা হলো বিষ কাপড়টা সুন্দর করে বসায় নিচ্ছি দেখে নিচ্ছি কোনো ওখানে ছোটো বড়ো আছে কি না আপনারাও খুব সাবধানে দেখে নেবেন কারণ একবার কাটিং হয়ে গেলে কোনো সমস্যা হলে ওরা কাপড় বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি লম্বা যে দাগটা ওই দাগটা দিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি এখানে এখন বাড়তি সেলাইয়ের জন্য দাগটা ধরে নিচ্ছি চার ইঞ্চি ভিতরে আমি আড়মলের দাগটা নিয়ে দিয়ে নিচ্ছি আপনারা দিয়ে নেবেন আর এখানে আমি মলে সাত ইঞ্চি নিতেছি বডিতে আমি সাড়ে ছয় নিয়েছিলাম আমার হাতার মোহরি আছে সাড়ে নয় আমি ডাক্তার দিয়ে নিচ্ছি এভাবে আপনারা হাতা কাটবেন দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলটা নতুন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো বসতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আমি হাতার তালপাটটা কেটে নিচ্ছি এই তালপাটের সাথে আমি সামনের পাটের তালপাটটা জয়েন করব তাহলে কামিজটা ফিটিং খুব সুন্দর হবে তো বন্ধুরা আমার কাটিং শেষ প্লিজ আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ